প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আনফোল্ডিং ফিলোসফির যে এপিসোড, সেই এপিসোডে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইকো অ্যানালিসিস বা মনোসমীক্ষণ। তোমরা জানো যে মনোবিদ্যার ক্ষেত্রে এই যে পদ্ধতি, এই পদ্ধতি বিশেষ গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড, তার হাত ধরেই মনোবিজ্ঞানের প্রচলিত দৃষ্টিভঙ্গিগুলোর থেকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে মনোবিদ্যার পদ্ধতি হিসাবে এই মনোসমীক্ষণের আবির্ভাব হয়েছিল। মনোসমীক্ষণ একদিকে যেমন একটি মতবাদ, অন্যদিকে এটি একটি পদ্ধতি হিসাবে মানুষের সচেতন প্রক্রিয়ার সাথে নিবিড়ভাবে, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অধিকাংশ ক্ষেত্রে এটি ব্যক্তিত্বের গঠন, বিকাশ এবং মানুষের অস্বাভাবিক আচরণের কারণ স্বরূপ এবং সেগুলি দূর করার উপায় সম্পর্কে আলোচনা করে থাকে। মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে, সুষ্ঠু কাজকর্ম চালানোর জন্য যেমন শারীরিক শক্তির প্রয়োজন হয়, তেমনি ভারসাম্য বজায় রেখে সুষ্ঠু মানসিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় মানসিক শক্তির। চাহিদার অতৃপ্তি, লক্ষ্য অর্জনে ব্যর্থতা, হতাশা, অপরাধবোধ ইত্যাদি কারণে ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এগুলিকে কাটিয়ে ওঠার জন্য তাকে কিছু অতিরিক্ত মানসিক শক্তি ব্যয় করতে হয়। এতে তার অন্যান্য স্বাভাবিক মানসিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তির অভাব ঘটে থাকে, ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তার মধ্যে অস্বাভাবিক আচরণের লক্ষণগুলি প্রকাশ পেতে থাকে। মানুষের চেতন প্রক্রিয়াকে ফ্রয়েড তিনটি স্তরে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে অবচেতন স্তর, দ্বিতীয় হচ্ছে প্রাকচেতন স্তর বা পূর্বচেতন স্তর, এবং তৃতীয় হচ্ছে চেতন স্তর। অচেতন স্তরে আমাদের অতীত অভিজ্ঞতার শতকরা 90% অবদমিত বা সুপ্ত অবস্থায় থাকে। প্রাকচেতন স্তরে থাকে মাত্র 10%। এর মধ্যে চেতন স্তরের অভিজ্ঞতাগুলি আমরা বর্তমান মুহূর্তে স্মরণ করতে পারি। প্রাকচেতন স্তরের অভিজ্ঞতাগুলি সামান্য সংকেতের সাহায্যে বর্তমান মুহূর্তে আমরা স্মরণ করা সম্ভব হয়, কিন্তু অবচেতন স্তরের অভিজ্ঞতাগুলিকে আমরা সহজে কিন্তু মনে করতে পারি না। ফ্রয়েডের ব্যক্তির সত্তাকে ফ্রয়েড ইদম, অহম এবং অতি অহম এই তিনটি ভাগে ভাগ করেছেন। ইদম, অহম এবং অতি অহম। ইদম তথা আদিম সত্তা ব্যক্তির চাহিদার ভাণ্ডার, অহমকে বাস্তব সত্তা এবং অতি অহমকে নৈতিক সত্তা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। আদিম সত্তার কাজ হল চাহিদা পূরণের তাগিদ সৃষ্টি তথা সুখ, শান্তি ও আনন্দ খুঁজে বেড়ানো। অহমের কাজ বাস্তব জগৎ থেকে ইদম এর চাহিদার পূরণের ব্যবস্থা করা, এবং অতি অহমের কাজ হল আদিম সত্তার চাহিদার পূরণে অহম যাতে কোনো অবৈধ বা অসামাজিক পন্থা অবলম্বন না করতে পারে তার দিকে লক্ষ্য রাখা। ব্যক্তিত্বের বিকাশকে ফ্রয়েড জন্মমুহূর্ত থেকে শুরু করে প্রাপ্তবয়স পর্যন্ত কয়েকটি স্তরে ভাগ করেছেন। প্রতিটি স্তরে ব্যক্তিত্ব যথাযথ চাহিদা পূরণ এবং সুষ্ঠু পারিবারিক পরিবেশের উপরে নির্ভরশীল। তবে শৈশবকালীন প্রতিকূল অবস্থার অভিজ্ঞতাই সুষ্ঠু ও অখণ্ড ব্যক্তিত্ব বিকাশের পরিপন্থী। শৈশবকালীন প্রতিকূল অভিজ্ঞতা শিশুর মনে যে চাপ সৃষ্টি করে, তা অন্য কিছুর মাধ্যমে নিবৃত্ত না হয়ে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকার ফলে ধীরে ধীরে সেগুলি জটিল আকার ধারণ করে এবং
প্রাপ্তবয়সে অসামাজিক আচরণ হিসাবে প্রকাশ পায়। একেই ফ্রয়েড আচরণ বৈকল্য বলে অভিহিত করেছেন। পদ্ধতি হিসাবে ফ্রয়েড মনোবিশ্লেষণকে অস্বাভাবিক আচরণের কারণ ও লক্ষণ বিষয়ে নির্ণয় করা এবং তার প্রতিকারের উপায় হিসাবে প্রয়োগ করেছেন। 1885 সালে প্রথম তিনি প্যারিসে চারকোট এর অধীনে থেকে সম্মোহন প্রক্রিয়ায় অস্বাভাবিক আচরণের চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু এতে বিশেষ সাফল্য না পাওয়ায় তিনি জোসেফ ব্রুয়ারের সহযোগিতায় সচেতন অবস্থায় রোগীর অবদমিত অভিজ্ঞতার বহিঃপ্রকাশের মাধ্যমে রোগীর আচরণ বৈকল্য দূর করার ক্ষেত্রে বিশেষ সাফল্য পান। এই পদ্ধতিতে তারা দুজনে 1893 থেকে 1895 সাল পর্যন্ত মাত্র 2 বছরে বহু সংখ্যক হিস্টিরিয়া রোগীর সফল চিকিৎসা করেন। এই পদ্ধতির প্রক্রিয়া হল অবাধ অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন মেলামেশার মাধ্যমে রোগীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে একবার তার আস্থা অর্জন করতে পারলে রোগী অবাধে তার অবচেতন মনের সকল অবদমিত অভিজ্ঞতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। এইভাবে ফ্রয়েড মনোবিজ্ঞানের জগতে অস্বাভাবিক আচরণ চিকিৎসার এক অভিনব পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। ফ্রয়েডের তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে 1900 শতকে নাগাদ তিনি মনোবিশ্লেষণ মতবাদের একটি আন্দোলন চালিয়েছিলেন, কিন্তু এদের মধ্যে কয়েকজন শীঘ্রই তার বক্তব্যের বিরোধিতা করেন। তারা ফ্রয়েডের বক্তব্যের কিছু পরিবর্তন করে মনোবিশ্লেষণ সম্পর্কে তাদের নিজের বক্তব্য উপস্থিত করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যালফ্রেড অ্যাডলার, ইউজেন লিউয়ার এবং তাদের সহযোগী কার্ল ইউং এবং অটো র্যাঙ্ক। এই মনোবিজ্ঞানী মনোদার্শনিকদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা ফ্রয়েডের বক্তব্য থেকে একটু সরে গিয়ে ভিন্নভাবে তাদের নিজেদের বক্তব্য এই মনোসমীক্ষণ সম্পর্কে উপস্থিত করেছিলেন। অ্যাডলারের মনোবিশ্লেষণ মতকে আমরা বলতে পারি ব্যক্তি মনোবিজ্ঞান বা ইন্ডিভিজুয়াল সাইকোলজি। অ্যাডলার বলছেন যে শৈশবের দুর্বলতা, অসহায়তা, শারীরিক ত্রুটি, কাল্পনিক ত্রুটি, পিতামাতার কড়া শাসন ইত্যাদি যে কোনো কারণে শিশু লক্ষ্য অর্জনে বা চাহিদা পূরণে ব্যর্থ হলে তার মধ্যে হীনমন্যতার বোধ বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স জেগে ওঠে। একে কাটিয়ে ওঠার জন্য সে আত্মপ্রতিষ্ঠা বা উৎকর্ষতা লাভে সচেষ্ট হয়, কিন্তু তার প্রচেষ্টা অত্যন্ত উগ্র বা অসামাজিক হলে তাকে অতিমাত্রায় ক্ষতিপূরণমূলক আচরণ বলা হয়। এতে পরিবেশের সাথে শিশুর সঙ্গতি বিধানের সমস্যা দেখা দেয়। সঙ্গতি বিধানের এই সমস্যা দূর করা প্রত্যেকটি ব্যক্তির একটি নিজস্ব জীবন ব্যবস্থা বা স্টাইল অফ লাইফ রয়েছে। এই জীবন ব্যবস্থাকে তার চরিত্রের সার বস্তু বলা যেতে পারে। এই জীবনধারা এবং বাস্তব জগতের মধ্যে পার্থক্য যখন বেশি হয় তখন ব্যক্তিত্বের মধ্যে আচরণ বৈকল্য দেখা দিতে পারে। এর চিকিৎসা হিসাবে চিকিৎসক ব্যক্তির কাছ থেকে তার জীবনধারা জানার চেষ্টা করেন এবং লক্ষ্য অর্জনে তার প্রচেষ্টার পুনরায় মূল্যায়নের মাধ্যমে বাস্তবের সাথে সঙ্গতি রেখে প্রচেষ্টা চালানোর পরামর্শ দিয়ে থাকেন। ইউইং ফ্রয়েডের অবাধ অনুষঙ্গ পদ্ধতিতে অবাধ শব্দানুষঙ্গ প্রয়োগের দ্বারা ব্যক্তির মানসিক জটিলতা বা সাইকোলজিক্যাল কমপ্লেক্স নির্ণয়ে সক্ষম হয়েছিলেন। 1912 সালে ইউইং এবং ফ্রয়েড আন্তর্জাতিক মনোবিশ্লেষণ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ইউইং এর সভাপতি হয়েছিলেন। কিন্তু মনোবিশ্লেষণ বিষয়ে স্বাধীন চিন্তা এবং স্বতন্ত্র মত প্রকাশের জন্য ইউইং ফ্রয়েডের বিরাগভাজন হন।
ফলে ফ্রয়েডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউইং 1213 সালে বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান বা অ্যানালিটিক্যাল সাইকোলজি প্রতিষ্ঠা করেন। ফ্রয়েডের মতে লিবিডো হলো সকল কাম উদ্দীপনার উৎস শক্তি, কিন্তু ইউইংয়ের মতে লিবিডো হলো সকল জীবনী শক্তির আধার। এর মধ্যে প্রবৃত্তির পাশাপাশি নৈতিক ও ধর্মীয় নীতিও বিদ্যমান। ইউইং অবচেতন প্রক্রিয়াকে ব্যক্তিগত ও সমষ্টিগত স্তরের অবদমিত অভিজ্ঞতার ভাণ্ডার হিসাবে বর্ণনা করেছেন। এর ফলে এর মধ্যে ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা ছাড়াও বংশগতি সূত্রে প্রাপ্ত অতীতের প্রতিকূল যে অভিজ্ঞতাগুলি সেগুলিও অবদমিত থাকে। বাস্তবের সাথে মোকাবিলায় মানসিক শক্তির অভাব হলে মানসিক সমস্যা দেখা দেয়। এরই চিকিৎসায় ইউ মনোসংশ্লেষণ বা সাইকোসিন্থেসিস পদ্ধতি প্রয়োগ করেছিলেন, অর্থাৎ ব্যক্তির সামগ্রিক সত্তাকে ফিরিয়ে এনে তার সচেতন প্রক্রিয়ার সাথে অবচেতন স্তরের অতীত অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলেই ব্যক্তির মানসিক দ্বন্দ্বের অবসান ঘটে বলে ইউইং মনে করেছিলেন। অটো র্যাঙ্কের মতে জন্ম মুহূর্তে শিশু মায়ের গর্ভের প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে জাগতিক পরিবেশে আসার ফলে বিরাট মানসিক আঘাত পায় এবং তার মধ্যে দুশ্চিন্তা ঢুকে পড়ে। এই মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য তাকে সারা জীবন, বিশেষ করে শৈশবকালে, কঠোর প্রচেষ্টা চালাতে হয়। প্রচেষ্টার মাধ্যমে যারা মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারে তারা স্বাভাবিক ব্যক্তিত্বের অধিকারী হয়। যারা এই আঘাত কাটিয়ে উঠতে পারে না তারাই অস্বাভাবিক ব্যক্তিত্বের অধিকারী তথা মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে। তার এই মানসিক রোগ দূর করার জন্য অটো র্যাঙ্ক উইল থেরাপি প্রয়োগের সুপারিশ করেছিলেন। উইল থেরাপির সাহায্যে শিশুর মধ্যে স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে পারলে তার দুশ্চিন্তা দূর হবে এবং সে স্বাভাবিক হয়ে উঠবে। ব্যক্তিত্বের বিকাশে শিশু তিনটি পর্যায় অতিক্রম করে। প্রথম পর্যায়ে সে পিতামাতা তথা অভিভাবকদের শাসনের প্রতি নতি স্বীকার করে। দ্বিতীয় পর্যায়ে সে পিতামাতার চাপ এবং বিপরীতে নিজেকে স্বাধীনভাবে গড়ে তোলার তাগিদ, এই দুইয়ের মধ্যে একটি দ্বন্দ্বমূলক অভিজ্ঞতা উপলব্ধি করে। ফলে তার মধ্যে আত্মসমালোচনা এবং দোষী মনোভাবাপন্ন নিউরোসিস গড়ে উঠতে পারে। আর তৃতীয় স্তরে সে মুক্ত ও সুষ্ঠু স্বাধীন চিন্তার অধিকারী এবং আত্মসংযমী হয়ে গড়ে ওঠে। যারা আত্মসংযমী বা নিজেকে শাসন করার ক্ষমতা গড়ে তুলতে পারে না তারা মানসিক রোগে আক্রান্ত হয়। এর চিকিৎসা হিসাবে অটো র্যাঙ্ক চিকিৎসক ও রোগীর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে রোগীর নিজের মধ্যে পরিণত স্বাধীন চিন্তা গড়ে তোলার সুপারিশ করেছিলেন। ফ্রয়েডের পদ্ধতি অনুসারে এরিক ফ্রম, কারেন হর্নি, হ্যারি স্ট্যাক সুলেভান প্রমুখ মনোবিজ্ঞানী মনোবিশ্লেষণের ওপর সাংস্কৃতিক নৃতত্ত্ব এবং সমাজবিজ্ঞানের প্রভাব লক্ষ্য করেছেন, প্রভাবের উল্লেখ তারা করেছেন। প্রথমত তারা বলেছেন যে নিছক কতগুলি জৈবিক চাহিদা যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌন কামনা ছাড়াও অধিকাংশ গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদাগুলি মানুষ তার সামাজিক সম্পর্ক তথা সামাজিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে তোলে। শিশু যদি সামাজিক পরিস্থিতিকে ভীতিপ্রদ হিসাবে প্রত্যক্ষ করে তাহলে তার মধ্যে মৌলিক উদ্বেগ বা বেসিক অ্যাংজাইটি জন্মায়। এর সাথে পিতামাতার কড়া শাসনের চাপ, তাদের মধ্যেকার দ্বন্দ্ব, তাদের সমালোচনা, অবিশ্বাস এবং উদাসীনতা, এগুলি মিলে তার মৌলিক উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই উদ্বেগ একবার শুরু হলেই শিশু প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতিতে প্রায়ই তা দূর করার চেষ্টা করে, ফলে তার মধ্যে নিউরোটিক চাহিদার একটি প্যাটার্ন গড়ে ওঠে। আধুনিক মনোবিজ্ঞানের বিকাশে বিভিন্ন মনোবৈজ্ঞানিক মতবাদের বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রত্যেক গোষ্ঠী মনোবিজ্ঞানের কোনো না কোনো বিষয় বা পর্যবেক্ষণ পদ্ধতি সামগ্রিকভাবে মনোবিজ্ঞানের বিকাশে সাহায্য করেছে।
কিন্তু কোনো গোষ্ঠী এককভাবে সম্পূর্ণ ত্রুটিহীন নয়। তবে বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের বিকাশে কোনো না কোনো ক্ষেত্রে প্রত্যেক গোষ্ঠীরই অবদান রয়েছে। অবশ্য বর্তমানে কোনো বিশেষ মতবাদ বা গোষ্ঠী আর স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে টিকে নেই। খুব কম সংখ্যক মনোবিজ্ঞানী হয়তো নিজে এখন কোনো মতবাদ গোষ্ঠীর সাথে পারস্পরিকভাবে সংযুক্ত রয়েছেন। যেসব মতবাদ সুষ্ঠুভাবে মনোবিজ্ঞান সম্পর্কিত সমস্যার সমাধান দিতে সক্ষম, বর্তমান মনোবিজ্ঞানে তার সবই গৃহীত হয়েছে। এজন্য সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের পরীক্ষা পরীক্ষণ পদ্ধতি পরিচালনা করতে হয় মনোবিজ্ঞানীদের। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করলাম মনোবিদ্যার একটি অন্যতম পদ্ধতি মনোসমীক্ষণ বা সাইকো অ্যানালিসিস এই সম্পর্কে। মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি।